নোকিয়া লুমিয়া 1020 যারা ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোনটি সাধারণত অফিসিয়ালিভাবে উইন্ডোজ 8.1 থাকে, তারপরে এটা ম্যানুয়ালিভাবে উইন্ডোজ 10 আপডেট করা হয়, তারপরে এই সমস্যাটা হয়। দেখতে পাচ্ছেন যে কিপ্যাডে টাইপ করলে কোনো লেখা ওঠে না আর কি। এই সমস্যা আসলে আমি প্রথমে অনেক ভয় পাইছিলাম যে এটা আসলে ঠিক হবে কি না। সো আমার এক অনলাইনে পরিচিত এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করার পরে উনি আমাকে সলিউশনটা দিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু লুমিয়া 1020 অনেক জনপ্রিয় একটি মোবাইল, অনেকে ব্যবহার করতে পারেন, আবার অনেকে উইন্ডোজ 8.1 থেকে 10 আপডেট করতে চাইতে পারেন। উইন্ডোজ 10 দিলে সঠিকভাবে দিতে পারলে এটাতে প্লে স্টোরটা ইউজ করা যায় এবং ফ্রি কিছু অ্যাপ্লিকেশন আপনারা যেমন ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। টাইপিংয়ের জন্য যে সমস্যা এটা সলিউশনের জন্য প্রথমে সেটিংসে যাবেন, তারপরে যেতে হবে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিং, এবার যেতে হবে আপনাকে কিবোর্ডে। দেখতে পাচ্ছেন এখানে একাধিক কিবোর্ড রয়েছে, এর মধ্যে থেকে ইউনাইটেড স্টেটটা আমি রাখছি আর বাদ বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এবার আমি টেস্টের জন্য যে কোনো একটা টাইপিং অপশনে যাব, তারপরে রেজাল্ট আপনারা অবশ্যই দেখতে পারবেন। এইবার দেখুন এখানে ইজিলি টাইপিং হচ্ছে এবং প্রত্যেকটা অক্ষর উঠছে। সো এটা অতি সহজ একটা সলিউশন, কিন্তু না বুঝলে অনেক হয়রানি হতে হয়, যার কারণে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।